আজ আপনাদের দেখাবো কিভাবে সহজে নবাবী লাচ্চা সেমাই তৈরি করা যায়। এখানে আমি 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এই লাচ্চা সেমাই দিয়ে আমি এখন নবাবী লাচ্চা সেমাই রান্না করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 2 চামচ ঘি প্যানে ঢেলে দিব। ঘি একটু গরম করার পর এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে ভেজে নিব। গরম ঘিতে মশলার উপকরণগুলো ভালোভাবে 1-2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। ভাজা হয়ে যাবার পর আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব। এরপর ওই প্যানে বা কড়াইতে আরও 1 চামচ ঘি ঢেলে গরম করে নিব। তারপর অল্প আঁচে লাচ্চা সেমাইগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকব। এবার 3 চামচ গুঁড়া দুধ গরম সেমাইতে ঢেলে আবারও ভাজতে থাকব। সেমাইগুলো শুকনো করে ভাজতে থাকব এবং দেখা যাবে যে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার 2 টেবিল চামচ চিনি যোগ করে নিব। ঘিয়ে ভাজা সেমাইগুলো 8-10 মিনিটের মতো ভাজতে থাকব, যতক্ষণ পর্যন্ত না সেমাইগুলো লাল লাল হয়। 8-10 মিনিট ভাজার পর এবার পরিমাণ মতো ঘি ঢেলে দিব। এবার ঘিয়ের সাথে দুধ চিনি মেশানো সেমাইগুলো ভালোভাবে ভাজতে থাকব। ঘিয়ে যখন সেমাইগুলো ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে তুলে পাশে রেখে দিব। এবার নবাবী সেমাই রান্নার জন্য আমরা ক্রিম বানাবো। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে নেব। হাঁড়িটা গরম হওয়ার পর 2 কাপ পরিমাণ দুধ হাঁড়িতে ঢেলে দিব। তরল দুধের সাথে 8 কাপ কনডেন্স মিল্ক যোগ করে নিব। তারপর চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিষ্টি যদি কম হয় তাহলে আপনারা 1 টেবিল চামচ চিনি যোগ করে নিতে পারেন। এবার দুধটা ভালোভাবে জাল দিতে থাকব। ভালোভাবে দুধ ফোটানোর পর আগে থেকে গুলিয়ে রাখা 4 চা চামচ কাস্টার্ড পাউডার দুধে ঢেলে দিব। তারপর ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে ক্রিম বানিয়ে নিব। এবার চার কোণা একটি বাটি নিয়ে 1 লেয়ার ঘিয়ে ভাজা সেমাই সেট করে নিব। তারপর দুধ দিয়ে বানানো ক্রিমটা সেমাইয়ের উপর সুন্দরভাবে ঢেলে দিব। এবার আর 1 লেয়ার লাচ্চা সেমাই ক্রিমের উপর ঢেলে দিব এবং সমানভাবে সাজিয়ে নেব।
সেমাইয়ের উপর ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিব। এবার এক ঘন্টার জন্য প্রস্তুত করা সেমাইগুলো ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করুন নবাবী লাচ্চা সেমাই।